নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বনশ্রী খাঁড়া ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। বড়দের শ্রদ্ধা ও ছোটদের ভালোবাসা জানিয়ে ও পুরানো বন্ধু ও নতুন বন্ধু সবাইকে ভালোবাসা জানিয়ে আমার ব্লগটি শুরু করছি। কাছের এবং দূরের যারা আমার এই ব্লগটি দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা ও জানিয়ে আর সবাই ভালো থাকো ও সুস্থ থাকো এই কামনা করি। তো আজকে এই প্রথম এই সকালবেলা থেকেই ব্লগটি শুরু করছি। তো সকালবেলা তো সব কাজকর্ম সারলাম, সারার পরে এবারে রান্না হবে সকালে। দুপুরে সকালের তো টিফিন হয়ে গেছে, দেখায়নি তোমাদের সঙ্গে শেয়ার করিনি, আর দুপুরবেলা হবে যে ভাত তো হবেই, আর আর এখানে চিংড়ি মাছ পটল তো দেখছো, পটল চিংড়ি মালাইকারি করব, আর হবে চিকেন আর আলু ভাজা আর ঢ্যাঁড়স ভাজা করব। তো যা যা করব তোমাদের সঙ্গে শেয়ার করব সারা দিন, ঠিক আছে? তোমরা সবাই দেখতে থাকো, তো চলো। নুন হলুদ দিয়ে পটলটাকে ভেজে নেব আগে। পটল ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি, ওই তেলের মধ্যে চিংড়ি মাছটাও দিয়ে দিয়েছি নুন হলুদ দিয়ে। চিংড়ি মাছ ভাজা হয়ে গিয়েছে, তুলে নিয়েছি, ওই তেলের মধ্যে আদা রসুন বাটা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ একসঙ্গে মিক্সিতে বেটে নিয়েছিলাম, মশলাটা দিলাম, দিয়ে একটু ভাজা করে নেব। তারপর ওই মশলার মধ্যে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিয়েছি আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। ভালো করে ভেজে নিয়ে জল দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার মশলাটাকে ভালো করে ফুটিয়ে নেব। ওই মশলার মধ্যে একটু চিনি দিয়ে দিলাম, তারপরে চিংড়ি মাছ আর পটল ভাজাগুলো দিয়ে দিলাম। ঢাকা খুলে নিলাম, ঢাকা খুলে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কাজু আর পোস্ত বাটা। কাজু পোস্ত বাটাটা দিয়ে নেড়ে চেড়ে নেব। তারপরে অল্প পরিমাণ দুধ দিয়ে দেব।
সবজি তো আমার ফুটে উঠেছে, আমার হয়ে এসছে। তো চিকেন নিয়ে নিয়েছি, আর আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি তো একসঙ্গে নিয়ে নিয়েছি। গরম তেলের মধ্যে চিকেন দিয়ে আর নেড়ে চেড়ে নেব। তারপরে একে একে মশলা দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কাও দিয়েছি, আর আদা রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম। তো চিকেনও হয়ে এসছে, পুরোপুরি চিকেন আমাদের রেডি হয়ে গেছে। পটল চিংড়ির মালাইকারি তো আমাদের রেডি হয়ে গেছে, আর এদিকে চিকেন, আর ঢ্যাঁড়স ভাজা, আলু ভাজা, আর পাঁপড় ভেজে নেব। আজকে আমাদের দুপুরের মেনু, আর ভাতও রেডি হয়ে গেছে। তো এবারে দুপুর হয়ে গেছে, ভাত বেড়ে নিলাম। তো আমাদের ভাত রেডি করে নিয়ে আমরা তো খেতে বসে গেলাম, খেয়ে নিলাম, চারজনে মিলে একসঙ্গে খেয়ে নিলাম। খাওয়া দাওয়ার পরে তো আরও অনেক কাজ আছে, ওই জন্য তাড়াতাড়ি করে আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম, একটু রেস্ট নিলাম। প্রথমেই তোমাদের আসল কথা বলাই হয়নি, আজকে তো লিসা বিশাল পুরীতে বেড়াতে যাবে, ওই জন্য তো সব কিছু রেডি করে দেখছে কোন জামাটা ওর গায়ে ঠিক হয়। তো রেডি হয়ে নিয়েছে, ব্যাগও গুছানো হয়ে গেছে, ওরা বিকাল 4টের সময় বেরিয়ে যাবে। তো সব কিছু রেডি করে নিয়ে ওরা বেরিয়ে পড়ছে। এদিকে তো এত মেঘ করে এসছে চারিদিকে, বৃষ্টিও হচ্ছে মাঝে মাঝে। যাওয়ার আগেই ঠাকুর প্রণাম করে নিচ্ছে গোপাল, আমার গোপাল, আমার শ্বশুর শাশুড়ি সবাই এর আশীর্বাদ নিয়েছে, এবারে বেরিয়ে যাবে। নিয়ে পড়েছে, ওর বাবা তো আগিয়ে দিয়ে আসবে শ্যামপুর পর্যন্ত, শ্যামপুর ওখানে গাড়ি আসবে 4টের সময়। আর এই দেখো কি মেঘ করে এসছে, তো গাড়ি বার করা হয়ে গেছে। ওরা গাড়িতে যাবে, ওর বাবা বাসে করে যাবে, গিয়ে ওরা গাড়ি উঠে পড়বে, আর ওর বাবা স্কুটি নিয়ে চলে আসবে। তো বেরিয়ে গেল, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলে চলে গেল। তো এদিকে এত মেঘ করে এসছে, তো ভালো ভালো ওরা বাসের মধ্যে পৌঁছে গেলে তো ভালো হয়। তো বন্ধুরা, ব্লগটি এখানেই শেষ করলাম, আর বাড়ালাম না। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার করবে, আর যারা আমার এই চ্যানেলটি দেখছো নতুন, তারা
অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো তোমরা ততক্ষণ ভালো ও সুস্থ থেকো, বাই।